আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার কাছে যদি অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধনটি থেকে থাকে, আপনি যদি এখনও পর্যন্ত করোনা টিকা না গ্রহণ করে থাকেন, তাহলে আপনি এই অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধনটি ব্যবহার করে করোনা ভ্যাকসিন নিবন্ধন করে টিকা গ্রহণ করতে পারেন। তো কীভাবে এই জন্ম নিবন্ধন দ্বারা কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন করবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আমরা গুগল প্লে স্টোরটি ওপেন করে নিব। তো ওপেন করার পর এখানে আমরা লিখব সুরক্ষা। তো সুরক্ষা লিখে চার্জ করার পরে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিব। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, তার জন্য ওপেন দেখাচ্ছে। তো আমি এখান থেকে ওপেন আইকনে ক্লিক করে ওপেন করে নিব। অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আমরা দেখছি ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এরপর আমরা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন করব, তো তার জন্য আমরা জন্ম নিবন্ধন সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন সার্টিফিকেট নাম্বার। তো আমরা যেই জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন করতে চাচ্ছি, সেই জন্ম নিবন্ধন সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে নিব। জন্ম নিবন্ধন নাম্বারটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম তারিখ, জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী। তো আমার যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখটি রয়েছে, তো জন্ম তারিখটি বসিয়ে নিব। তো প্রথমে আমরা এখানে মাস সিলেক্ট করে দিব, এরপর একটা অবলিক দিয়ে দিব, এরপর আমরা এখানে যেই জন্মদিনটি রয়েছে জন্মদিনটি সিলেক্ট করে দিব, এরপরে যে জন্ম তারিখটি রয়েছে জন্ম তারিখটি সিলেক্ট করে দিব। এরপর আমরা এখানে ওকে আইকনটি দেখতে পাচ্ছি, এই আইকনটিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, এখানে হয়তো বা অনেকে বলতে পারেন যে আমি এখানে ফেক নিবন্ধন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা এখানে ফলো করবেন যে আমার এই এখানে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, তো এই অপশনটির উপরে টিক দেওয়া আছে। এরপর আমার এখানে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি যাচাই। তো আমরা এই যাচাই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নিবন্ধনকারী তথ্য। তো আমাদের যে নিবন্ধনকারী নামটি রয়েছে, নামটি এখানে চলে আসলো। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইল নাম্বার। তো আমরা যে নিবন্ধনকারী রয়েছে তার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিব। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। তো এরপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী। তো আমরা এখান থেকে যেই পরবর্তী অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা। তো আমরা যে ঠিকানায় টিকা নিতে ইচ্ছুক, তো সেই ঠিকানাটি আমরা এখানে বসিয়ে দিব। তো আমি আমার মতো আমার ঠিকানাটি বসিয়ে নিলাম। তো এখানে আমরা প্রথমে বিভাগ নির্বাচন করে দিব, এরপর আমরা এখান থেকে জেলাটি নির্বাচন করে দিব, এরপর আমরা দেখতে পাচ্ছি উপজেলা। তো উপজেলা এখানে আমার শুধু ভোলা সদর দেখাচ্ছে। তো এরপর আমরা এখানে যে আমাদের ইউনিয়নটি রয়েছে, তো ইউনিয়নটি আমরা এখানে নির্বাচন করে দেব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড। তো আমরা এখানে ওয়ার্ডটি নির্বাচন করে দিব। বর্তমান ঠিকানাটি বসানো হয়ে গেলে নিচে আমরা লাল অক্ষরে একটি লেখা দেখতে পাচ্ছি, জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বর দ্বারা নিবন্ধনের সকল কেন্দ্রে আওতাভুক্ত নয়। আপনি যদি জন্ম সনদ সার্টিফিকেট দিয়ে নিবন্ধন করে থাকেন, তাহলে আপনাকে জেলা পর্যায়ে বা জেলা সদর যেই কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে আপনার ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তো পরবর্তীতে আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী। তো আমরা এই পরবর্তী আইকনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের নাম। তো আমরা এখানে কেন্দ্রের নামটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে আমরা একটি টিক মার্ক দেখতে পাচ্ছি, তো আমরা এই টিক মার্কটি দিয়ে দিব। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি পরবর্তী। তো আমরা এই পরবর্তী অপশনে ক্লিক করে দিব। তো এরপর আমাদের যে ফোন নাম্বারটি রয়েছে, তো ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। তো আমরা ওটিপি কোডটি এখানে বসিয়ে নিব। ওটিপি কোডটি বসানো হয়ে গেলে নিচে আমরা দেখতে পাচ্ছি যাচাই করুন। তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি নিবন্ধন কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। তো আমরা এখান থেকে টিকা কার্ডটি সংগ্রহ করে নিব। তো বন্ধুরা, টিকা কার্ডটি সংগ্রহ করার জন্য এখানে যে টিকা সংগ্রহ অপশনটি দেখতে পাচ্ছি, তো এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে তিনটি অপশন চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জন্ম সার্টিফিকেট। তো আমরা যেহেতু জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন করেছি, তো তার জন্য আমরা এখানে যে জন্ম সার্টিফিকেট এই অপশনটিতে ক্লিক করে দিব। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম নিবন্ধন সার্টিফিকেট নাম্বার। তো আমরা যে জন্ম সনদ নাম্বার দিয়ে নিবন্ধন করেছি, তো সেই জন্ম সনদ নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব। তো আমার কপি করে নিয়েছি, তো আমি এখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম তারিখ, জন্ম সনদ সার্টিফিকেট অনুযায়ী। তো আমাদের যে জন্ম সনদ সার্টিফিকেটের যেই জন্ম তারিখ নাম্বারটি রয়েছে, তো সেই জন্ম তারিখ নাম্বারটি এখানে বসিয়ে দিব। তো প্রথমে আমরা এখানে মাস সিলেক্ট করে দিব, এরপর আমরা দিন সিলেক্ট করে দিব, এরপর আমাদের যেই জন্ম বছরটি রয়েছে জন্ম বছরটি সিলেক্ট করে দিব। তো এরপর আমরা ওকে অপশনে ক্লিক করে দিব।
তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে জন্ম সনদ সার্টিফিকেট, তো এটার উপরে টিক চিহ্ন দেওয়া আছে, আপনারা এটা ফলো করবেন, নয়তোবা বলতে পারেন যে আমি আপনাদেরকে ডুপ্লিকেট কিছু দেখাচ্ছি। তো এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি যাচাই, তো আমরা এই যাচাই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ফোন নাম্বারটিতে আরও একটি ওটিপি কোড চলে যাবে, তো ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে নিব। আমরা এখানে বসিয়ে দিলাম, তো ওটিপি কোডটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যাচাই, তো আমরা এই যাচাই অপশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নিবন্ধন নাম্বার, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম সনদ সার্টিফিকেট নাম্বার। তো আমরা যেহেতু জন্ম সনদ সার্টিফিকেট দিয়ে নিবন্ধন করেছি, তাও তার জন্য আমার এখানে জন্ম সনদ সার্টিফিকেট নাম্বার দেখাচ্ছে। তো আমরা ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি সংগ্রহ করুন, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল ক্রোম, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। তো বন্ধুরা এরপর আমাদের সামনে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে, তো আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছি ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এখান থেকে ওপেন করে নিব। তো আমরা এখান থেকে ড্রাইভ টু PDF ভিউয়ার, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন যে টিকার কার্ডটি রয়েছে, তো টিকার কার্ডটি আমাদের সামনে চলে আসলো। তো আমরা যদি এটাকে একটু জুম করে দেখি যে আমরা কিসের মাধ্যমে নিবন্ধন করেছি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জন্ম সনদ নাম্বার, তো আমরা এখানে যেহেতু জন্ম সনদ নাম্বার দিয়ে নিবন্ধন করেছি, তো তার জন্য আমরা এখানে জন্ম সনদ নাম্বারটি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আপনার বয়স যদি 18 কিংবা তার উপরে যে কোনো বয়স হয়ে থাকে, তাহলে আপনি কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন করে টিকা গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।